तो आज के क्लास शिक्षार्थी तुम्हारे सबाई के धन्यवाद। हमार नाम युवरणी विश्वास, सहकारी शिक्षक। आज के से विषय से हिंदू धर्म नैतिक शिक्षा अध्याय पंचम पार्ट एक दुई तीन टेबिल। तो शिक्षार्थी आज के तुम्हारे सामने उपस्थापन करब। तुम्हारा निश्चय बोलते कीसर छवि? हाँ तुम्हारा निश्चय बोलते लक्ष्मीदेवी छवि। দেবদেবী বলতে আমরা কি বুঝি? ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী প্রভৃতি। এসকল দেবদেবী ঈশ্বরের গুণ ও শক্তির অধিকারী। আমরা এসকল দেবদেবীর পূজা করে থাকি। এবারে পূজা সম্পর্কে আমরা একটু জেনে নিই। পূজা বলতে আমরা কি বুঝি? পূজা বলতে পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা। এখন কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষার্থে ব্যবহৃত হয়। পূজা পার্বণ বলতে আমরা বুঝি ঈশ্বরের প্রতি বিভিন্ন দেবদেবীকে নানা ফুল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখন আমরা পার্বণ সম্পর্কে একটু জেনে নিই। পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান। আমরা এখন পূজা পার্বণ সম্পর্কে একসঙ্গে যদি বলি তাহলে দাঁড়ায় পূজা পার্বণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পর্বগুলো আনন্দ, যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে এবং ঈশ্বর বা বিভিন্ন দেবদেবীর প্রতি ভক্তি সৃষ্টি করে। পূজা পার্বণে এসব বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, মন্দির সাজানো, দেবদেবীর আবাহন, বিভিন্ন বাদ্যের আয়োজন করা, বিশেষ করে ঢাক ঢোল, কাশি, ঘণ্টা, মৃদঙ্গ, শঙ্খ, বিচিত্র ধর্মী খাওয়া দাওয়ার ব্যবস্থা, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ইত্যাদি। দেবদেবী পূজা করার জন্য বিশেষ পূজাবিধি অনুসরণ করতে হয়। তো শিক্ষার্থীরা আমরা এখন পূজাবিধি সম্পর্কে আলোচনা করব। হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো সাধারণ নিয়ম নীতি রয়েছে। এই নিয়ম নীতিগুলোকে পূজাবিধি বলে, যেমন প্রতিমা, ঘট, পট, যেমন মণ্ডল, প্রতিমা, ঘট, পট, মণ্ডল, শালগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ,
পূজা করা হয়। এই আটটি বস্তুকে একত্রে পূজার আধার বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা পূজার আধার কাকে বলে এবং কত প্রকার কি কি এটা জানতে পারবো। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর আবাহন, ধ্যান, প্রাণ প্রতিষ্ঠা, পূজা মন্ত্র পাঠ, প্রার্থনা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রণাম মন্ত্র পাঠ এবং বিসর্জন। এছাড়াও এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়। পঞ্চদেবতা হচ্ছেন শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী ইত্যাদি। পূজা করার জন্য বেশ কিছু সাধারণ বিধি রয়েছে। আমি এখন চার্টের মাধ্যমে কিছু কিছু বিধির উল্লেখ দেখাব। শুদ্ধি করা বলতে দোষমুক্ত করানো কে বোঝানো হয়।